হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দর্শমুদ্দিন খন্দকার, জে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কাস্টমাইজ জেনারেল অপশন অন এম এস এক্সেল, অর্থাৎ এম এস এক্সেলের উপরে আমরা আজকে জেনারেল অপশন কীভাবে কাস্টমাইজ করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে আমরা কী বলছি, আমাদের এক্সেল থেকে আমাদের যে অপশন থেকে আমরা কী দেখবো জেনারেল অপশনের বিষয়টা কীভাবে কাস্টমাইজ করতে পারি সে বিষয়টা বলছি দেখব। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা এখন প্রথমে ফাইল মেনুতে ক্লিক করি। করার পর এখান থেকে আমাদের এই যেখানে ফাইল মেনুর মধ্যে লাস্টে দেওয়া আছে অপশনস, আমরা অপশনসে ক্লিক করব। বাস ক্লিক করার পর অপশনসের মধ্যে আমাদের এই যেখানে প্রথমে দেওয়া আছে জেনারেল, আমরা জেনারেলের ভিতরে এই যে আমাদের অপশনগুলো এখানে যেভাবে সেট করা আছে, এখানে ধরনের যে বিষয়গুলো সেট করা আছে, এই প্রত্যেকটা বিষয় এখানে যেভাবে টিক মার্ক দেওয়া আছে বা সেট করা আছে সেইভাবে আমাদের এক্সেলের মধ্যে আমরা কাজটা করি। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে যে বিষয়গুলো সেট করা আছে এগুলো আপনি এখান থেকে আপনি নিজের মতো কাস্টমাইজ করে ইচ্ছা করলে আপনি এক্সেলের মধ্যে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো কীরকম বিষয়টা, এখন ধরুন আমাদের এখান থেকে প্রথমে দেওয়া আছে ইউজার ইন্টারফেস অপশন। তাহলে ইউজার ইন্টারফেস অপশনের মধ্যে এখানে টিক মার্ক দেওয়া আছে প্রথমটা কি, শো মিনি টুল বার অন সিলেকশন। তো এই বিষয়টা কী কাজ করে এখানে, যে আমরা যখন এখান থেকে কোনো ডাটা আমরা সিলেকশন করব সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা মিনি টুল বার আমাদের কাছে শো করে। এটা কেন শো করে, যেহেতু টিক মার্ক দেওয়া আছে এই কেন শো করে। তো বিষয়টা কি, তার আমরা ক্যান্সেল করি। ক্যান্সেল করার পর আমি একটু জুমটা বড় করে নিচ্ছি কাজটা করে সুবিধার্থে। বাস এখন ধরুন আমি এখানে আমার নামটা লিখলাম। বাস নামটা লেখার পরে এখনও ধরুন আমি এখানে ভিতরে আমি কার্সর নিয়ে আসবো, আর সেটা ধরুন এখানে আমি ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি অথবা কিবোর্ড থেকে এফ টু যে কী আছে এটা চাপ দিয়ে নিয়ে আসতে পারি। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে আমার নামটা ধরুন আমি এখান থেকে সিলেক্ট করলাম। বাস করার পর ধরুন নামটা সিলেক্ট করার সাথে সাথে আমার উপরে কিন্তু এই যে এটা চলে আসছে, আমার নামের মধ্যে আমি বোল্ড ইটালি তারপরে কালার তারপরে এই যে এখানে আমার নামটা বড় ছোটো ফ্রন্ট চেঞ্জ এই কাজগুলো করতে পারি। আর এই যে উপরে যেটা চলে আসছে এইটারে বলো এখানে কি মিনি টুলবার, এই যে টুলবার চলে আসছে মিনি টুলবার। তো এই বিষয়টা আমার এখানে বলছে এটা আসে, কিন্তু আপনি যদি টিক মার্কটা উঠাই দেন তাহলে কিন্তু আমার মিনি টুলবারটা আসবে না। তো বিষয়টা দেখাচ্ছি এখন, ধরুন দেখার জন্য আমরা আবার এখানে ফাইল মেনুতে যাই, যাওয়ার পর অপশনে গেলাম। অপশনে যাওয়ার পরে এই যে এখানে আমরা এখানে টিক মার্ক যেটা আছে মিনি টুলবারের আমরা টিক মার্ক উঠাই দিই, উঠাই দেওয়ার পর ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন আবার এখানে ডাবল ক্লিক করি, করার পর এখন যদি আমরা সিলেক্ট করি তো সিলেক্ট করার পর আমাদের কিন্তু সেই মিনি টুলবারটা আর শো করতেছে না। এটা মিনি টুলবারটা যেটা শো করে আমাদের এই লেখাটাকে আমরা বোল্ড ইটালি আন্ডারলাইন করার জন্য কালার দেওয়ার জন্য সেটা কিন্তু এখন আর নাই। তারপর নিয়ে আসতে গেলে সেমভাবে আবার আমরা ফাইলে যাবো, যাওয়ার পর অপশনে ক্লিক, অপশনে ক্লিক করার পর আমরা আবার এখানে টিক মার্ক দিয়ে দিই বা টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করি। বাস এখন আমাদের এখানে ডাবল ক্লিক করলে বাস আমরা সিলেক্ট করলাম চলে আসলো, এই বিষয়ে আমাদের এই বিষয়টা। বাস তারপর এখানে আমাদের কী আছে, আবার আমরা ফাইল মেনুতে যাই, যাওয়ার পর অপশনে গেলাম। বাস তারপর এখানে আছে কি শো কুইক অ্যানালাইটিস অপশনস অন সিলেকশন। তাহলে এখানে কী করবে, এখানে যে টিক মার্ক দেওয়া আছে এখানে আমরা কী করবো, যখন সিলেকশন করবো তখন আমাদের এখানে কী করবে কুইক অ্যানালাইটিস অপশনটা আমাদের শো করবে। তো বিষয়টা কী, এখন বিষয়টা ধরুন আমাদের দেখার জন্য ধরুন আমরা এখানে কী লিখলাম আইটেম নেম, তারপরে এখানে ধরুন আমরা কী লিখলাম কোয়ান্টিটি, আইটেম কিবোর্ড কোয়ান্টিটি লিখলাম ধরুন ফাইভ, মাউস ধরুন আমরা কোয়ান্টিটি লিখলাম কত টেন, জাস্ট একটা কিছু লিখলাম। এখন এটা ধরুন আমরা এখান থেকে কী করব, যে এখান থেকে আমরা এই যে এটুকু সিলেক্ট করলাম, বাস করার পরে এখন ধরুন আমরা যখন সিলেক্ট করছি আমরা এটুকু সিলেক্ট করার পরে এই যে আমাদের নিচে অপশনটা চলে আসছে এখানে এই যে কুইক অ্যানালাইটিস কন্ট্রোল কিউ, তো এই যে অপশনটা চলে আসছে এই কথাটা বলছে এখানে যে এটা চলে আসবে। কিন্তু এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যেন আমাদের অপশনগুলো চলে আসছে যেন ফরমেটিং চার্ট। তাহলে আমরা এখানে যে ডাটাগুলো সিলেক্ট করলাম এটা দিয়ে এখানে কি যে ফরমেটিংয়ের বিষয়ে চার্টের বিষয়ে টোটাল টেবিল তারপর স্পার্ক লাইন, তো এই যে এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তো এই যে এখানে আমার যেটা এই যে এখানে শো করছে এটারই এখানে বলতেছে কুইক অ্যানালিটিক্সের বিষয়টা এই কথাটা বলছে, কিন্তু আমরা যদি মনে করেন টিক মার্ক উঠাই দিই তাহলে কিন্তু আমাদের এখানে এটা শো করবে না। তো বিষয়টা দেখাচ্ছি, ধরুন এখন আমরা আবার এখানে ফাইলে যাই, অপশনে গেলাম, বাস এখন আমরা টিক মার্কটা উঠাই দিই, উঠাই দেওয়ার পর ওকেতে ক্লিক করি। বাস এখন যদি আমরা সিলেক্ট করি তো সিলেক্ট করলে কিন্তু এখন আর শো করতেছে না, এখন কুইক অ্যানালিটিক্স যে টুল এটা কিন্তু আর চলে গেছে, এখন আর শো করতেছে না। তারপর নিয়ে আসতে গেলে সেমভাবে এখন আমরা ফাইলে গেলাম, অপশন বাস আমরা এখন টিক মার্ক দিয়ে বাস ওকেতে ক্লিক করলাম, বাস করার পরে সিলেক্টে ক্লিক করি এই দেখুন চলে আসছে, তার এখানে ক্লিক করলে এই চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা। বাস তারপর আমাদের কী আছে, আমরা আবার অপশনে চলে আসি, তারপর এখানে এখানে দেওয়া আছে ইনেবল লাইভ প্রিভিউ। তো ইনেবল লাইভ প্রিভিউর বিষয়টা কী, এটা কি এখানে টিক মার্ক দেওয়া আছে কী কাজটা করে, এইটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা ধরুন এখানে কি এই যে আমাদের এখানে ডাটাটুকু আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি এখানে চলে যাই যে ফিল কালারে এখানে গেলাম, আমরা যদি এখানে ধরুন এই যে মাউস বোর্ডে নিলেই কিন্তু আমাদের এখানে লাইভ প্রিভিউ হিসেবে দেখা যাচ্ছে আমরা কোন কালার চাই। এখন আপনি যেখানে মাউস বোর্ডে নেবেন সেখানে সেই ধরনের কালার আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে আমাদের কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে।
लाइव टीव देखते क्योंकि जो टिक मार्क उठानो थक तक क्योंकि देखते पब्बना जो विषय देखा एक्सर चले जाने चले आसल आसार पर इनेबल लाइव प्रिव्यू हमें टिक मार्क उठाई दी उठाई दार पर ओके क्लिक बस एन जो सिलेक्ट करी सिलेक्ट करार पर एखे गए लाइव प्रिव्यू हमारे एखे देखा पाए माउस पॉइंटर सराते से दिखे दिए निचि क्योंकि लाइव प्रिव्यू और देखा ना तो ये बुझते पार्थक्य को जगह बस एन आब आगे मत करते गले सेम भाव एखे फाइले जाए अपशने जाए टिक मार दिले बस अब आगे मत लाइव प्रिव्यू हमें एखे देखते पाब बस एखे जाए देखें लाइव प्रिव्यू एन शो करते बस ये हमारे विषय এখন আমাদের পরবর্তী অপশনটা কি আছে এখন আমরা অপশনে যাব যার পর এখানে পড়া আছে স্ক্রিন টিপস স্টাইল তো স্ক্রিন টিপস স্টাইলের মধ্যে এখানে যে শো ফিচার তারপরে দেওয়া আছে কি ডেসক্রিপশন ইন স্ক্রিন টিপস তো এখানে এই যে এটা যেটা দেওয়া আছে এটা ছাড়া কিন্তু এখানে আমাদের আরো দুইটা অপশন দেওয়া আছে এখন এই যে যেটা প্রথম দেওয়া আছে এখানে কি করবে আমাদের ফিচার আমাদের কি করবে এখানে ডেসক্রিপশন স্ক্রিপ্ট টিপসের মধ্যে আমাদের ডেসক্রিপশনের ফিচারটা শো করবে তো স্ক্রিন টিপস স্টাইলের মধ্যে তো বিষয়টা কি এইটা হচ্ছে আমাদের এই যে বিষয়টা কোন আমরা যখন এখানে দন এই যে মার্কস এন্ড সেন্টার আমরা এখানে মাউস পয়েন্টার নিলাম দন এখানে আমাদের কিন্তু এই যে বিষয়গুলো শো করতেছে এই যে বিষয়গুলো এটা হচ্ছে ডেসক্রিপশন যে বিষয়টা শো করবে স্ক্রিন টিপসের মধ্যে এই যে বিষয়টার কথা বলছে সেম ভাবে আমরা এখন র‍্যাপ টেক্সে যাই র‍্যাপ টেক্সে গেলে সেম এই যে বিষয়টা শো করতেছে ডেসক্রিপশনের বিষয়টা কিন্তু যদি আমরা সেখান থেকে দন আমরা ইচ্ছা করলে এটা তো শোনা করে আমরা চেঞ্জ করে দিতে পারি এরকম আমরা ফাইলে যাই অপশনে গেলাম যার পর এখন আপনি যদি মনে করেন এটা চেঞ্জ করে আমরা দিলাম যে কি ডো নট শো ফিচার ডেসক্রিপশন স্ক্রিন টিপস যে আমাদের কি ফিচার ডেসক্রিপশনটা শো করবে না স্ক্রিন টিপসের মধ্যে তাহলে আমরা এটা দেখাই দিলাম দেখার পর এখন আমরা ওকেতে ক্লিক করি বাস এখন যদি আমরা এখন মাউস পয়েন্টার নেই এখানে আমাদের কিন্তু ডেসক্রিপশন শো করতেছে না শুধু লেখা আসছে নিচে মার্কস এন্ড সেন্টার আবার র‍্যাপ টেক্সে যাই এখানে ডেসক্রিপশন শো করছে না লেখা আসছে কি র‍্যাপ টেক্স তাহলে এই যে র‍্যাপ টেক্স লেখা আসছে আবার এখানে মার্কস এন্ড সেলে ক্লিক করে মার্কস এন্ড সেন্টার লেখা আসছে তো এইটাও যদি আমাদের শো না করে তো সেইটা আমরা ইচ্ছা করলে কি করতে পারি আমরা এখানে হাইড করে রাখতে পারি তো কিরকম আমরা ফাইলে যাই যার পর অপশনে গেলাম তারপর এটা যাতে শো না করে সেই জন্য ডো নট শো স্ক্রিন টিপস স্ক্রিন টিপসে আমাদের শো করবে না যদি আমরা এটা এখানে দেখাই দিয়ে ওকেতে ক্লিক করি এখন আমরা গেলে ধরেন যে র‍্যাপ টেক্স এখানে গেলে কোনো কিছু শো করতেছে না গেলাম মার্সেন সেন্টার কোনো কিছু শো করতেছে না তাহলে এইভাবে চাইলে আপনি এখান থেকে বিষয়গুলো সেট করে নিতে পারেন আপনি নিজের মতো কিন্তু আমাদের ডিফল্ট কোনটা দেওয়া থাকে আমরা আবার যাই অপশনে তাহলে আমার ডিফল্ট এখানে দেওয়া থাকে এই যে শো ফিচার ডেসক্রিপশন ইন স্ক্রিন টিপস এটা দেওয়া থাকে কামড়া রাখবো রাখার পর ওকেতে ক্লিক বাস এখন আমরা যদি এখানে যাই তাহলে আমাদের দেখুন আগের মতো এই যে ডেসক্রিপশন চলে আসছে স্ক্রিন টিপসের মধ্যে ডেসক্রিপশন চলে আসছে বাস এই বিষয়ে আমরা দেখলাম যে কী কাজ করে বাস তারপর আমাদের কী আছে এখন আমরা আবার অপশন আসি বাস আসার পর এখান থেকে আমরা ইউজার ইন্টারফেসের অপশনগুলো দেখলাম যে ইউজার ইন্টারফেসগুলো ইউজার কী করতে পারবে এখান থেকে তার যেভাবে এখান থেকে ধরুন সেট করা দরকার বাই ডিফল্ট যেটা আছে এখান থেকে চেঞ্জ করে তার নিজের মতো করে বিষয়গুলো তার শিটের ভিতরে এসে দেখতে পারবে বাস এটা হচ্ছে আমাদের এই বিষয় তারপর এখানে আছে হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক তো এখানে কি যখন আপনি নতুন ওয়ার্কবুক তৈরি করবেন নতুন একটা ওয়ার্কবুক আপনি তৈরি করবেন সেই ক্ষেত্রে এখানে ধরুন কিছু বিষয় দেওয়া আছে আপনি এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যখন একটা নতুন ওয়ার্কবুক আপনি তৈরি করবেন তো এখান থেকে ধরুন আমরা যখন একটা ওয়ার্কবুক আমরা ই করি তখন এখানে বিষয়গুলো কী দেখায় যেমন এখানে আপনার যে আছে কি যে ফন্ট তারপর আছে ফন্ট স্টাইল ফন্ট সাইজ তারপর দেওয়া আছে আপনার এখানে আমাদের শীট করে শো করে তারপরে নর্মাল ভিউতে শো করে এই যে বিষয়গুলো বলছে আমাদের এখানে যখন আমরা একটা নিউ ওয়ার্কবুকে ঢুকি তখন আমাদের এখানে একটা শীট শো করে তারপর আমাদের এই যে এখানে ডিফল্ট একটা ফন্ট শো করে বৃন্দে তারপর এখানে ফন্ট সাইজ 11 দেওয়া আছে তো এই বিষয়গুলো ধরুন এখানে কাজ করে তারপর আমাদের এটা কি নর্মাল ভিউ আকারে বিষয়টা দেখায় তো নর্মাল ভিউ আকারে দেখায় এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি নতুন যখন ওয়ার্কবুকে ঢুকবেন তখন আপনি এখান থেকে এই ফন্ট তারপরে ফন্ট সাইজ তারপর আপনার এখানে শীট করা থাকবে নর্মাল ভিউ থাকবে কিনা না অন্য কোনো ভিউ থাকবে সেগুলো আপনি এখান থেকে নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে দেবেন তো সেটা করার জন্য মূলত আমাদের এই বিষয়টা করার জন্য এখন আমরা ফাইলে যাই তারপর আমরা অপশনে যাই বাস অপশন আসার পরে এখন আমরা এখান থেকে বডি ফন্ট দেওয়া আছে আমরা ফন্ট চেঞ্জ করে দিব তো ফন্ট আমরা কোনটা দিলাম ধরুন আমরা এখান থেকে ফন্ট দিয়ে দিলাম কোনটা দিব ধরুন আমরা দিলাম এরিয়াল নেরো এই ফন্টটা দিলাম ফন্ট সাইজ থাকবে কত আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম এখানে থাকবে 16 এইটা তারপর আমাদের ডিফল্ট ভিউ নিউ শিট আমাদের নতুন যখন শিটের জন্য আমাদের যে ভিউটা থাকবে নর্মাল ভিউ বাদ আমরা কী দিব ধরুন পেজ লেআউট ভিউ দিব অর্থাৎ পেজ ব্রেক ভিউ আমরা কোনটা দিবেন তাহলে আমরা দিব পেজ লেআউট ভিউ এটা দেখাই দিলাম তারপর আমাদের এখানে শীট করা থাকবে আমরা যখন নতুন ওয়ার্কবুকে ঢুকবো তখন এখানে শীট করা শো করবে আমরা দিলাম এখানে ধরুন তিনটা শীট শো করবে তাহলে আমাদের এখানে ফন্ট দেখাবে কি এর এখানে ফন্ট দেখাবে এরিয়াল নেরো আর ফন্ট সাইজ হবে কত 16 আর আমাদের এখানে নর্মাল ভিউ না দেখায় আমাদের পেজ লেআউট ভিউতে শো করবে এবং তিনটা শীট আমাদের এখানে শো করবে যখন একটা নতুন ওয়ার্কবুকে আমরা ঢুকবো বাস এটা এখন দেখার জন্য আমরা এখন কি ওকেতে ক্লিক করি বাস ওকেতে ক্লিক করার পরে এখানে আবার ওকে আসছে তাহলে এখানে কি বলছে প্লিজ ক্লোজ দ্য রিস্টার্ট মাইক্রোসফট এক্সেল সো দ্যাট চেঞ্জ দেন এফেক্ট এখন আমরা এখানে যে চেঞ্জ করলাম
অপশন থেকে এর ইফেক্টটা দেখতে গেলে আমাদের কি বলছে মাইক্রোসফট এক্সেলটা আমাদের রিস্টার্ট করতে হবে মানে মাইক্রোসফট এক্সেলটা আমাদের আবার পুনরায় চালু করতে হবে তাহলে করার জন্য আমরা ওকেতে ক্লিক করি ক্লিক করার পর আমরা এক্সেলটা এখান থেকে ক্লোজ করে দিলাম আমরা এখান থেকে সেভ না করে ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে এখন আমরা আবার এক্সেলে চলে আসি আসার জন্য এখানে ধরুন যে কি এক্সেল আমরা আসার জন্য কি করতে পারি এখান থেকে আমরা এই যে স্টার্ট মেনুতে আসি তারপর এখান থেকে ধরুন আমরা একটু নিচ দিকে আসলে এই যে আমাদের এখানে আরো নিচ দিকে আসি এই যে অফিস 2013 আমরা ইনস্টল করা আমি এখানে ক্লিক করি তারপর এই যে ধরুন এখানে এক্সেল এই যে আমার এক্সেল আমি এখানে ক্লিক করে ঢুকতে পারি অথবা আমার এই যে টাস্ক বারের মধ্যে আছে আমি টাস্ক বার থেকে এক্সেল এখানে ক্লিক করি বাস ক্লিক করার পরে এখন যদি আমি এখানে কি করি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেই আমি এখানে ক্লিক করলাম বাস একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে দেখুন এখন কি আসছে আমার যেখানে নিউ যে আমার এখানে যে এটা চলে আসছে এখানে যে আমার নিউ ওয়ার্কবুকটা চলে আসছে সেটা দেখেন এখন কিরকম চলে আসছে এখানে কিরকম চলে আসছে এখানে আমি কি দিয়েছি আমার ফন্ট দিয়েছি আমি এরিয়াল নেরো এই যে ফন্ট চলে আসছে এটা আর ফন্ট সাইজ দিয়েছি কত আমি 16 তারপর আমি এখানে লেআউটটা দিয়েছি কি পেজ লেআউট দিয়েছি পেজ লেআউট সিস্টেমে চলে আসছে নর্মাল ভিউ কিন্তু না তারপর দিয়েছি আমি শীট করা থাকবে তিনটা এই তিনটা শীট চলে আসছে তিনটা শীট চলে আসলো পেজ লেআউট চলে আসলো ফন্ট সাইজ 16 আমার ফন্ট এখানে কি আছে যে এরিয়াল নেরো এইভাবে চলে আসছে এখন ধরুন আমরা যদি আবার ধরুন এখানে এটা কি করি এখন যদি আমরা নতুন করে ধরুন এটা ক্লোজ করে দিলাম এখন আমরা কি করি এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর আমরা আবার ফাইলে গিয়ে আমরা যদি এখন এই যে নিউতে গেলাম যার পর এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাই বাস এই দেখেন আমাদের কিন্তু সেম আগের মতো অপশনগুলো চলে আসছে যে এরিয়াল নেরো এই যে সেম তাহলে এইভাবে আমাদের এক্সেলের ভিতরে বিষয়টা সেট হয়ে গেল এখন ধরুন এইভাবে আপনি যদি চান আপনারা রাখতে পারেন তো আমরা এইভাবে রাখবো না আবার আগের মতো করে দেওয়ার জন্য কি করব আমরা আবার চলে যাব ফাইল মেনুতে আমরা অপশনে যাই বাস অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার জেনারেলে জেনারেল থেকে আমাদের এরিয়াল নেরো থেকে আমাদের কি ফোন কোন ফোন ছিল বডি ফোন তাহলে আমরা বডি ফোন রাখলাম তারপরে সাইজ ছিল আমাদের কত 11 তারপর আমাদের এটা ছিল কোন ভিউ নর্মাল ভিউ তো আমাদের শীট পড়া আসছিল আমাদের এখানে একটা তাহলে এখন আমরা একটা সেট করে দিলাম বাস আগে যে বিষয়গুলো ছিল সেম বিষয়গুলো আমরা নিয়ে আসলাম বাস নিয়ে আসার পর এখন আমরা ওকেতে ক্লিক করি ওকেতে ক্লিক করার পরে আবার সেমভাবে আমাদের এক্সেলটা ক্লোজ করে আবার রিস্টার্ট দিতে হবে আমরা ওকেতে ক্লিক করলাম বাস এখন আমরা এক্সেলটা ক্লোজ করে দেই বাস ক্লোজ করে আবার এক্সেলটা আমরা এখানে ওপেন করি এই যে আমরা এক্সেলটা ওপেন করি এখান থেকে যেহেতু আমাদের টাস্ক বারে রাখা আছে বাস এখন আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাই বাস এই দেখেন আমাদের সেম আগের মতো করে আমাদের বিষয়গুলো চলে আসলো তাহলে আমাদের আগে যেরকম ছিল সেমভাবে আগে আগের মতো নিয়ে আসলাম আমরা এখানে এটা হচ্ছে আমাদের এই বিষয়টা বাস তারপর এখন আমরা আবার ফাইল মেনুতে যাই অপশন আসি বাস অপশন আসার পরে তাহলে আমাদের এখান থেকে যে নিউ ওয়ার্কবুক তৈরি করার সময় আমরা কীরকম চাই সেটা কি আমরা এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে সেট করতে পারি এটা আমরা দেখলাম বিষয়টাকে তারপর এখন আমাদের পরে এখানে কিন্তু আছে যে পার্সোনালাইজ ইউর কপি অফ মাইক্রোসফট অফিস তো এই বিষয়টা কি আপনার মাইক্রোসফট অফিস আপনি পার্সোনালাইজ করবেন আপনার কপি অফ মাইক্রোসফট অফিসের বিষয়টা কি এখানে আছে ইউজার নেম দেওয়া আছে আর ইউজার নেমের নাম কি আছে টেকনোপার্ক এখানে টেকনোপার্ক দেওয়া আছে তারপর এখানে অফিস ব্যাকগ্রাউন্ড কি দেওয়া আছে এখানে দেওয়া আছে আপনার সার্কিট অফিস ব্যাকগ্রাউন্ডের সার্কিট তারপর অফিসের থিম দেওয়া আছে কি আপনার হোয়াইট তাহলে এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে আপনি যদি চান যে ইউজার নেম তারপর অফিস ব্যাকগ্রাউন্ড তারপর এখানে অফিস থিম এগুলো চেঞ্জ করার জন্য তাহলে এখান থেকে আপনি নিজের মতো করে সেট করে নিতে পারেন তা মাইক্রোসফট অফিসের ভিতরে আপনার পার্সোনালাইজ আপনার কপি ভাষাটা কীরকম থাকবে তো এখান থেকে ধরুন আমরা এই যে টেকনোপার্ক এখানে যে কারেন্ট হোয়াইট এই যে বিষয়গুলো দেওয়া আছে এখন যদি আমরা এটা ক্যান্সেল করি ক্যান্সেল করে আমরা ফাইলে যাই ফাইলে যাওয়ার পর এখন ধর আমরা ইনপুতে গেলাম ইনপুতে যাওয়ার পর ধরুন আমাদের এই যে এটা টেকনোপার্ক এখানে যে অথর কী দেওয়া আছে টেকনোপার্ক আমরা এটা চেঞ্জ করে অন্য নাম দিতে পারি তো সেই বিষয়টা বলছে তারপরে এখন এটা আমাদের কী দেওয়া আছে এখানে আমাদের এটা যে এটা দেওয়া আছে কি হোয়াইট দেওয়া আছে তো এটা আমরা চেঞ্জ করি তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো যে কী কাজ করে আমরা অপশনে যাই বা যাওয়ার পর এখান থেকে আমরা টেকনোপার্কের জায়গায় ধরুন আমি কী দিলাম এখানে দিলাম আমি জসিম বাস আমি আমার নামটা দিলাম বাস নাম দেওয়ার পর এখানে অফিস ব্যাকগ্রাউন্ড কী দেওয়া আছে এটা দেওয়া আছে সার্কিট এটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কী দিলাম ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা এখান থেকে স্টার্স এটা দিলাম তারপর অফিসের থিম এটা দেওয়া আছে আপনি কি আমাদের অফিসের এক্সেল অফিসের আমাদের এখানে থিমটা দেওয়া আছে হোয়াইট কালার এটা চেঞ্জ করে আমরা কী দিলাম এখানে দিলাম ডার্ক গ্রিন বাস এগুলো আমরা চেঞ্জ করে দিলাম বাস এখানে আমরা চেঞ্জ করার পরে এখন আমরা কী করবো এখন ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করলাম বাস ওকেতে ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এখানে কিন্তু আমাদের ইটা চেঞ্জ হয়ে গেছে এক্সেলের কালারটা চেঞ্জ হয়ে গেল কিন্তু আমাদের এখানে যদি ফাইলে যাই যার পরে ধরুন এখান থেকে আমরা এই যে ইনপুতে গেলাম এখান থেকে ফাইলে গিয়ে আমরা ইনপুতে যাই বাস ইনপুতে যাওয়ার পরে কিন্তু এখানে আমাদের এই যে এটা কিন্তু চেঞ্জ হয়েছে না তাহলে এইটা চেঞ্জ আমাদের দেখতে গেলে কী করতে হবে এখন আমাদের এক্সেলটা আমরা ক্লোজ করি বাস ক্লোজ করার পর আবার নতুন করে আমরা এক্সেলে ঢুকি আমরা এখন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেই বাস ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেওয়ার পরে এখন ধরুন আমাদের এই যে এটা দেখলাম আমাদের ডার্ক গ্রে হয়ে গেছে তারপর আমরা ফাইলে গিয়ে যদি আমরা ইনপুতে যাই যার পরে ধরবেন আমাদের এই যে এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে অথর নেম এই ধরুন আমাদের কি জসিম খন্দকার চলে আসছে আগে যে টেকনো বাক্স ছিল এটা চেঞ্জ করে আমরা জসিম খন্দকার দিলাম
তো এটা চেঞ্জ হয়ে গেল তারপর আমাদের ওই যে ব্যাকগ্রাউন্ড ছিল ওখানে সার্কিট সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে আমাদের অন্য এক্সেলের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেল তো এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন কিন্তু আমরা আবার আগের মতো নিয়ে আসি নিয়ে আসার জন্য অপশনে যাই ফার্স্ট অপশনে যাওয়ার পরে এখানে আমাদের কোন কোন বিষয় ছিল এখানে ছিল আমাদের টেকনোপার্ক আমরা আবার টেকনোপার্ক লিখে দিই যেটা লেখা ছিল এটা দিয়ে দিলাম তারপর এখানে স্টার্স স্টার চেঞ্জ করে আমরা কি দিয়ে দিলাম এখানে ছিল সার্কিটস এটা ছিল তারপরে অফিসের থিম ছিল হোয়াইট বাস আমরা আগের মতো করে দিলাম করার পর ওকেতে ক্লিক বাস এখানে আগের মতো হয়ে গেল বাস আগের মতো এখন ধর বিষয়টা দেখতে গেলে সেম ভাবে এখানে আমাদের কি করতে হবে এখন এক্সেল দিয়ে আবার এখান থেকে ক্লোজ করে আমরা আবার এক্সেলে ঢুকলে যখন আমরা এই যে এখান থেকে কিন্তু এই যে ইনফো যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হয় নাই তো এটা চেঞ্জ করতে গেলে আপনার এক্সেলটা আমরা ক্লোজ করে নেই আবার এখানে এক্সেলে ঢুকি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেই বাস এখন এক্সেলে আমাদের এখানে যেটা চেঞ্জ হয়ে গেল অফিসের থিমটা এক্সেলে আমরা এখন ফাইলে গিয়ে ইনপুটে গেলে বাস এই ধরনের আমাদের এটাও কিন্তু চেঞ্জ হয়ে আগের মতো টেকনোপার্ক চলে আসলো সেইভাবে বিষয়টা এখানে কাজ করে যেটা আমরা দেখলাম বাস তারপর আমাদের কি আছে আবার আমরা ফাইল মেনুতে যাই আমরা অপশনে যাই বাস এখন থেকে আমরা এটার পরে এখন আমাদের লাস্ট একটা অপশন দেওয়া আছে কি স্টার্ট আপ অপশন তো স্টার্ট আপ অপশনের বিষয়টা কি কাজ করে এখন আমরা যখন এক্সেলটা আমরা যখন স্টার্ট করি মানে ওপেন করি তখন কিন্তু এই যে এখানে বলছে শো দ্য স্টার্ট স্ক্রিন হোয়েন দিস অ্যাপ্লিকেশন স্টার্ট তাহলে আমাদের কাছে একটা স্টার্ট আপ স্ক্রিন আমাদের কাছে শো করে যখন আমরা কি করি অ্যাপ্লিকেশনটা স্টার্ট করি মানে এক্সেল দিয়ে স্টার্ট করার সময় আমাদের কাছে কি করে একটা স্টার্ট আপ স্ক্রিন স্টার্ট স্ক্রিন আমাদের কাছে শো করে তো স্টার্ট স্ক্রিন বলতে কোনটা সেটা কি বুঝাইছে এখানে সেটা আমরা বোঝার জন্য এখান থেকে এক্সেলটা ক্লোজ করি বাস ক্লোজ করার পরে আপনি যখন এক্সেলে ঢুকবেন আমরা যখন ধরুন এক্সেলে ঢুকি ঢোকার পরে এই যে আমাদের এখানে শুরুতে যে এই যে স্ক্রিনটা আসছে এই যে স্টার্ট আপ স্ক্রিন মানে এখান থেকে এই যে আপনার রিসেন্ট যে ফাইলগুলো আছে এই রিসেন্ট ফাইলগুলো এখন এখানে আপনার দেখাবে পাশাপাশি এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটা ক্লিক করে আপনাকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে আপনার কাজ করতে হবে এই যে স্ক্রিনটা এখানে আসছে এইটা হচ্ছে আপনার স্টার্ট আপ স্ক্রিন তো স্টার্ট আপ স্ক্রিনটা আপনার শুরুতে আসবে আসার পরে আপনার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে আপনি এক্সেলে আপনি এখানে সিটে ঢুকতে পারবেন তো এই বিষয়টা বলছে কিন্তু আপনি যদি চান যে আপনি সরাসরি এইভাবে আপনি এক্সেলে সিটে চলে আসবেন ওই স্টার্ট আপ স্ক্রিনটা আপনার আসবে না তো সেটা করার জন্য আপনি এখানে ফাইলে যাবেন যাওয়ার পর অপশনে যাবেন অপশনে যাওয়ার পরে যদি আমরা এই যে টিক মার্কেট উঠাই দেই উঠাই দেখেন ওকেতে ক্লিক করি বাস এখন যদি আমরা এক্সেলটা ক্লোজ করি আমরা কি করি আবার এক্সেলে ঢুকি ধরুন আমাদের সরাসরি কিন্তু আমরা এক্সেলে চলে আসছি আমাদের কোনো স্টার্ট আপ স্ক্রিন কিন্তু আসে নাই সেটা আবার দেখাচ্ছি এটা আমরা ক্লোজ করে দিই এখন আমরা এক্সেলটা ওপেন করি আবার এখন সরাসরি আমি এক্সেলে ঢুকে পড়ছি আমার কাছে কোনো স্টার্ট আপ স্ক্রিন আসে নাই কিন্তু আবার স্টার্ট আপ স্ক্রিন নিয়ে আসার জন্য আমরা ফাইলে যাব বাস ফাইলে যাওয়ার পরে অপশন বাস অপশন আসার পরে এখান থেকে আমরা এই যে শো এই যে টিক মার্ক এটা দেওয়া ছিল টিক মার্ক দিয়ে রাখবো ওকেতে ক্লিক বাস এখন যদি আমরা এক্সেলটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি বাস এই দেন আমাদের আবার স্টার্ট আপ স্ক্রিন যেটা ছিল আমাদের শুরুতে এটা আবার চলে আসছে এখন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্লিক করে তারপর আমাদের এখানে আসতে হবে তো এইভাবে মূলত এখানে কাজটা করে তাহলে এখান থেকে আমরা কীভাবে দেখা গেছে আমাদের এক্সেলের এই অপশন থেকে আমাদের যে জেনারেল অপশনটা আমরা কীভাবে এখান থেকে ইউজ করতে পারি পাশাপাশি এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি তো সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম শেয়ার করলাম তাহলে ইস আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু কাস্টমাইজ জেনারেল অপশন অন এম এস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।